ফ্রেন্ড আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন আমি কোন জায়গায় চলে আসি, সে ঐতিহ্যবাহী নিদারবাতি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এখন বর্তমানে কিন্তু স্কুলের পাশাপাশি কলেজ হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পারতেছেন যে ভবনটা, এটা কিন্তু অফিস রুম ছিল এই পাশটাতে বেশি অংশই, আর একটা ক্লাসরুম ছিল। কিন্তু এখানে দুইতলা তিনতলা কাজ চলতেছে দেখতে পারতেছেন। এখানে এখন বর্তমানে কলেজ হয়ে যাবে। আর এই পাশটাতে দেখাও, এই পাশটাতে কিন্তু স্কুল ছিল, এখনও স্কুলও রয়ে গেছে যেটা আর কি। এবং এইখানে আমি কিন্তু যে এই স্কুল থেকে কিন্তু আমি এসএসসি কমপ্লিট করছে আর কি এই স্কুল থেকে। এবং ওই পাশটা অনেক বড় জায়গাটা নিয়ে আর কি, এবং মাঠটাও দেখতে পারতেছেন, যেটা হয়তো আমরা অনেকে জানি না এই যে এখানে আমাদের এই স্কুলটা এতটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে কলেজ হচ্ছে। অনেকে আমরা যারা আছি দূর দূরান্তে প্রবাসে, বিশেষ করে আমি নিজে আইসা এগুলা দেখে মানে অবাক হয়ে গেছি যে এখানে কলেজ হচ্ছে। দেখতে পারতেছেন যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে উপরে অলরেডি, এখন মেবি চারটা প্লাস বাজে, এখনও মনে হয় কন্ট্রাক্টে দেওয়া দিয়েছে, তো রাত পর্যন্ত কাজ চলতেছে অতি তাড়াতাড়ি। যেখানে এখনই কিন্তু ক্লাস হবে, মেবি 8 তারিখ থেকে ক্লাস শুরু হবে, না 8 তারিখ থেকে ক্লাস শুরু হবে মেবি। এখানে এই বছর থেকে চালু হয়ে গেছে এখানে। আর যারা আছেন আমাদের এলাকার বা বিভিন্ন যারা আমাদের এই স্কুলের স্টুডেন্ট ছিলেন, সবাই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার মাধ্যমে বা যেটি হয়তো ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি নিজেই কিন্তু জানতাম না এই বিষয়টা, অবাক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আপনারা ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন পেজ ইউটিউব পাশে। সবাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।